আসসালামু আলাইকুম ফাইনালি ব্যাংক এশিয়া নিয়ে আসলো অ্যাকাউন্ট ওপেন করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করার সুবিধা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি তথ্য প্রয়োজন হবে এ বিষয়ে কথা বলবো আপনার অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনি সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করবেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আপনারা লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লাই করতে পারবেন লিঙ্কে প্রবেশ করার পর আপনি দুটি অপশন দেখতে পাবেন কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট এর পাশাপাশি আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট আপনার ইচ্ছে মতো সিলেক্ট করবেন করার পরে আপনি অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করার পর যেহেতু আমরা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ওপেন করবো এজন্য আপনি অবশ্যই আই এম নিউ টু ব্যাংক এশিয়া এই অপশন আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার নাম বসাতে হবে নাম বসানোর পর আপনার জন্ম তারিখ বসাবেন এরপর আপনার ইমেল আইডি বসাবেন আপনার নাম জন্ম তারিখ আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে আসার পর আপনার বর্তমান ঠিকানাটি বসাতে হবে আপনার ঠিকানাটি বসাবেন আপনার হাউস নাম্বার বসাবেন এরপর আপনার রোড নাম্বার বসাবেন এরপর আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে আপনার যে বিভাগ থাকবে আপনি সিলেক্ট করবেন এরপর আপনাকে জেলা সিলেক্ট করতে হবে আপনার জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর আপনার যে একটি উপজেলা বা থানা থাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে পোস্ট অফিস থাকবে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার পোস্ট অফিসটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনি একটি কোড নাম্বার দেখতে পাবেন আপনাকে কোড নাম্বারটি বসাতে হবে আপনি কোড নাম্বারটি বসাবেন আপনার কোড নাম্বারটি বসানোর পর আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে এরপর আপনি ওটিপি কোডটি কালেক্ট করে বসাবেন ওটিপি কোডটি বসানোর পর আপনি ভেরিফাই অপশন ক্লিক করবেন ভেরিফাই অপশন ক্লিক করার পর আপনার টেন পারসেন্ট কমপ্লিট দেখাবে এরপর আপনাকে বাকি ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে বাকি ইনফরমেশন ফিল আপ করার জন্য আপনি লেটস স্টার্ট মাই অ্যাপ্লিকেশন এই অপশনটি দেখতে পাবেন আপনি এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্টে যে ইনফর্মেশন থাকবে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে আপনি অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন এরপর আপনার বাসার আশেপাশের যে বিভাগটি থাকবে আপনি বিভাগটি সিলেক্ট করবেন করার পরে আপনার যে ব্রাঞ্চটি থাকবে আপনার বাসার আশেপাশে আপনার বাসার আশেপাশের ব্রাঞ্চটি সিলেক্ট করবেন এরপর আপনি কি জন্য অ্যাকাউন্টটি ওপেন করবেন আপনার উদ্দেশ্য কি আপনি সিলেক্ট করবেন এরপরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনার নিজের সম্পর্কে আপনাকে লিখতে হবে আপনার ফাদার নেম আপনার মাদার নেম আপনি অবশ্যই বসাবেন এরপর আপনি মেরিট হলে মেরিট সিলেক্ট করবেন আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করবেন এরপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার সিলেক্ট করবেন এরপর আপনার ধর্ম সিলেক্ট করতে হবে আপনার ধর্মটি আপনি সিলেক্ট করবেন এরপর ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে এই অপশানটি সিলেক্ট করার প্রয়োজন নেই এরপর আপনার রেসিডেন্ট স্ট্যাটাসটি কি আপনি সিলেক্ট করবেন আপনার রেসিডেন্ট স্ট্যাটাসটি সিলেক্ট করার পর আপনার জন্মস্থানের ডিস্ট্রিক্টটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনাকে লিখতে হবে এরপর আপনি লিখবেন লেখার পরে আপনার কি আপনি বর্তমানে কি করেন আপনার পেশাটি আপনি সিলেক্ট করবেন পেশা সিলেক্ট করার পর আপনার বর্তমানে মাসিক ইনকাম কত আপনি অবশ্যই বসাবেন এরপর রিলেশন উইথ অ্যাকাউন্ট আপনি ফার্স্ট অ্যাপ্লিকেন্ট এই অপশনটি সিলেক্ট করা থাকবে এই অপশনটি আপনার পরিবর্তন করার প্রয়োজন নেই এরপর হচ্ছে অ্যাড্রেস আপনার যে পারমানেন্ট অ্যাড্রেসটি থাকবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হলে আপনি যে একটি টিকমার্ক অপশন দেখতে পাবেন এই অপশনে ক্লিক করবেন করার পর আপনার যে ব্যবসার জন্য যে আপনার অ্যাড্রেসটি থাকবে আপনি অবশ্যই বসাবেন এরপর আপনার বিভাগ সিলেক্ট করবেন আপনার জেলা সিলেক্ট করবেন আপনার থানাটি সিলেক্ট করবেন করার পরে আপনার পোস্ট অফিসের যে একটি কোড নাম্বার থাকবে কোড নাম্বারটি বসাবেন এরপর আপনার সাথে ব্যাংক কোন অ্যাড্রেসে আপনার সাথে কমিউনিকেশন করবে আপনি অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে একটি অপশন দেখতে পাবেন এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট এই অপশনে অবশ্যই আপনি ফ্যামিলি পার্সনের কারো নাম বসাতে পারেন তাদের মোবাইল নাম্বারটি বসাতে পারেন আপনি অবশ্যই বসাবেন নাম বসানোর পর আপনার তার সাথে সম্পর্ক কি আপনি অবশ্যই বসাবেন বসানোর পর আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে আপনি মোবাইল নাম্বারটি বসাবেন তার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে আপনি বসাতে পারেন আপনার যদি না থাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন এরপর আপনার বর্তমান ঠিকানার সাথে একই হলে আপনি সেম অ্যাস মাই প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করবেন অথবা যদি আপনার স্থায়ী ঠিকানার সাথে একই হলে সেম অ্যাস মাই পারমানেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন করার পরে আপনাকে অন্যান্য ইনফরমেশন ফিল করতে হবে এরপর আপনি এনিশিয়াল কত টাকা ডিপোজিট করবেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি বসাবেন এরপর আপনার আয়ের উৎস কি আপনি কিভাবে ইনকাম করেন আপনি বসাবেন আপনি যদি আদার অপশনটি সিলেক্ট করেন আপনার কিভাবে ইনকামটি হয়ে থাকে আপনি অবশ্যই বসাবেন ডিটেলসের মধ্যে বসাতে হবে আপনার এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার চেক বই নেওয়ার জন্য আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন আপনাকে চেক বই নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি পেমেন্ট করতে হবে এরপর আপনার যদি অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনি ইয়েস করতে পারেন আপনার না থাকলে আপনি নো করতে পারবেন এরপর আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ইয়েস করবেন না থাকলে আপনি নো অপশানে ক্লিক করবেন নো অপশানে ক্লিক করার পর আপনাকে ফটো সাবমিট করতে হবে আপনি ফটো সাবমিট করবেন আপনার যে একটি প্রোফাইল ফটো থাকবে আপনার প্রোফাইল ফটোটি সাবমিট করবেন ফটো সাবমিট করার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে নমিনির ইনফরমেশন ফিল করতে হবে নমিনির যে পিতা নাম থাকে আপনি নামটি বসাবেন আপনি নমিনির নাম বসাবেন এরপর বৈবাহিক অবস্থা কি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে জন্ম তারিখ বসাতে হবে আপনি জন্ম তারিখ বসাবেন জন্ম তারিখ বসানোর পর আপনার নমিনির সাথে আপনার সম্পর্ক কি আপনি অবশ্যই বসাবেন এরপর আপনি নমিনি যাকে অ্যাড করবেন তার পেশা কি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি নমিনির কী টাইপ ইনফরমেশন আপনি সাবমিট করবেন আপনি অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে অবশ্যই তার ডকুমেন্টের নাম্বারটি বসাতে হবে ন্যাশনাল আইডি কার্ড হলে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসাবেন পাসপোর্ট হলে আপনি পাসপোর্ট নাম্বারটি বসাবেন এরপর আপনি পার্সেন্টেজ অপশনে অবশ্যই একশো বসাবেন বসানোর পর নমিনে যে মোবাইল নাম্বার থাকবে আপনি মোবাইল নাম্বারটি বসাবেন মোবাইল নাম্বারটি বসানোর পর আপনার ঠিকানার সাথে একই হলে সেম অ্যাজ মাই প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর নমিনি যে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে একই হলে আপনি অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন পারমানেন্ট অ্যাড্রেসের সাথে একই হলে আপনি পারমানেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করবেন করার পরে আপনাকে নমিনির একটি ইনফরমেশন আপনাকে সাবমিট করতে হবে নমিনির একটি ফটো আপলোড করবেন এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে সিলেক্ট করার পর আপনাকে অবশ্যই ডকুমেন্ট সাবমিট করতে হবে সর্বপ্রথম আপনি কাস্টমার অপশনটি সিলেক্ট করবেন কাস্টমার সিলেক্ট করার পর আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা আপনার যে পাসপোর্ট থাকবে আপনি সিলেক্ট করবেন করার পর আপনি নাম্বারটি বসাবেন এরপর আপনি ইস্যু ডেট আপনি দেখতে পাবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আপনি সিলেক্ট করবেন এরপর আপনার ইস্যুর প্লেসটি কোথায় আপনি অবশ্যই সিলেক্ট করবেন করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে ফ্রন্ট সাইড থাকে ব্যাক সাইড থাকে আপনি ফাইলটি সিলেক্ট করতে হবে আপনি সিলেক্ট করবেন এরপর আপনি ইনফরমেশানগুলো দেখতে পাবেন দেখার পরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে আসার পর আপনার পরিচিত কেউ যদি ব্যাংক এসে অ্যাকাউন্ট মেনটেন করে তাদের ইনফরমেশানগুলো সাবমিট করবেন আপনার যদি কেউ না থাকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার ট্রানজেকশন প্রোফাইল দেখতে পাবেন আপনি কত টাকা উইথড্র করবেন কত টাকা ডিপোজিট করবেন আপনি ফান্ড ট্রান্সফার কত করবেন আপনাকে বসাতে হবে এই ইনফরমেশানগুলো ভালোভাবে বসানোর পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনের একটি ট্র্যাকিং নাম্বার দেখতে পাবেন এবং ব্যাঙ্ক এশিয়া থেকে অতি শীঘ্রই একটি ইমেল পাবেন এরপর আপনাকে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে হবে স্ক্রল করে নিচের দিকে আসবেন এরপর আপনি প্রিন্ট ফুল অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনি ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাবেন আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন এরপর আপনি সেভ করবেন সেভ করার পর আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি যে ইনফরমেশনগুলো সাবমিট করবেন এই ইনফরমেশনগুলো দেখতে পাবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যে ইনফরমেশনগুলো সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাকে এই ফাইলটি প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর আপনি যে ব্রাঞ্চটি অ্যাকাউন্ট ওপেন করার জন্য সিলেক্ট করবেন এই ব্রাঞ্চের মধ্যে আপনি যে ইনফরমেশনগুলো সাবমিট করবেন এই ইনফরমেশনগুলো নিয়ে যাবেন আপনার ব্যাংকে যাওয়ার পরে আপনি খুব দ্রুত অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন অতি শীঘ্রই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি অ্যাকাউন্ট নাম্বার পাবেন আপনি অবশ্যই ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম থাকবে না আপনারা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে পরবর্তী ভিডিওতে নতুন বিষয়ে কথা হবে একটি রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন